নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে, যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়োগ করতে চলেছে কিছু সংখ্যক শূন্য পদে। যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 25/8/2021, এই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরবো। তার আগে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি করে নাও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য। তো চলো ভিডিও শুরু করা যাক। এখানে আবেদন করার জন্য দুটো ক্যাটাগরিতে নেওয়া হবে, প্রথম হলো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গ্রেড 3 আর সিনিয়র সুপারিনটেন্ডেন্ট সেকশন অফিসার। তো এখানে যারা সাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3-র জন্য আবেদন করতে পারবেন, এখানে ইলেকট্রিক এবং মেকানিক্যালের জন্য আবেদন হবে, আর সুপারিনটেন্ডেন্টের জন্য একটি মাত্র পোস্ট NGH আর ADS এর জন্য আবেদন করতে পারবেন। এবার দেখানো হয়েছে কোয়ালিফিকেশন, যারা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গ্রেড 3-র জন্য আবেদন করবেন তাদের ডিপ্লোমা করতে হবে বা অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে মেনটেন্যান্সে। এখানে গভর্নমেন্ট অর্থাৎ ইন্ডিয়ার গভর্নমেন্ট থেকেও পারবেন আবেদন করতে পারবেন, কোয়াসি গভর্নমেন্ট থেকেও আবেদন করতে পারবেন। দ্বিতীয় নম্বর আছে সিনিয়র সুপারিনটেন্ডেন্ট সেকশন অফিসার, এখানে শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি করতে পারলে আবেদন করতে পারবেন যে কোনো ইউনিভার্সিটির স্বীকৃতির আন্ডারে। 5 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে কাজে দক্ষতায়। এখানে বেতন দেওয়া হবে এখানে 35,800 টাকা থেকে শুরু করে 90,100 টাকা, আর যারা দ্বিতীয় নম্বর পোস্টে আবেদন করবেন তাদের 37,100 টাকা থেকে শুরু করে 95,500 টাকা বেতন দেওয়া হবে। এখানে SC/ST-দের 5 বছর ছাড় থাকছে, আর যারা ব্যাকওয়ার্ড আছে তাদের 3 বছর। এখানে 18 থেকে 40 বছরের মধ্যে আবেদন করতে পারবেন, আর দ্বিতীয় নম্বর যে পোস্ট আছে সেখানে আবেদন করার জন্য মিনিমাম 3 বছর হতে হবে। এখানে আবেদন কি করে করবেন সবার লাস্টে বলবে, এখানে অনলাইনের মাধ্যমে আবেদন চলবে এবং অফলাইনের মাধ্যমে আবেদন চলবে। তারপর আছে হলো দ্বিতীয় নম্বর পোস্ট, এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 25/8/2021, যেখানে কেমিস্ট্রি আর জিওলজিক্যাল সায়েন্সে নিয়োগ করতে চলেছে। এখানে মেন শিক্ষাগত যোগ্যতা যারা আবেদন করবেন অর্থাৎ কেমিস্ট্রির জন্য, এখানে আপনাকে গভর্নমেন্ট হিসাবে আপনাকে পাস হতে হবে কেমিস্ট্রি নিয়ে, আর ডিজেবল কোয়ালিফিকেশনে টিচিং এন্ড রিসার্চ এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর যারা জিওলজিক্যালের জন্য সায়েন্স নিয়ে আবেদন করছেন তাদের কিন্তু সেই জিওলজিক্যালে আবেদন করতে পারবেন, কিন্তু তার জন্য তাদের মতন একটা স্টেট গভর্নমেন্ট থেকে মার্কস দরকার আছে। তো এখানে বেতন দেওয়া হবে 1,44,200 টাকা, আর যারা আবেদন করবেন হলো জিওলজিক্যাল সায়েন্সের জন্য তারা বেতন পাবে 57,700 টাকা থেকে শুরু করে 1,82,700 টাকা। এখানে কিন্তু অনলাইন এবং অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নোটিফিকেশন কিভাবে ডাউনলোড করবেন, নোটিফিকেশন ডাউনলোড করার জন্য চলে আসতে হবে আপনাকে এখানে নোটিফিকেশনে। তো ও নোটিফিকেশন কোথায় পাবেন, নিচে এখানে নোটিফিকেশন চলে আসবেন। আসার পরে যে ফ্ল্যাশ দুটো করছে অর্থাৎ লুপ আপ করছে অর্থাৎ স্কলিং হচ্ছে, তো প্রথমেরটা আর দ্বিতীয়টা এই দুটোকেই আপনাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করলেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন, অর্থাৎ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনি ডাউনলোড কী করবেন। রিকমেন্ডে যাবেন, রিকমেন্ডে গিয়ে ফার্স্ট অপশনে ক্লিক করবেন, এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন পেমেন্ট লিঙ্ক, এখান থেকে ডাউনলোড করতে পারবেন নোটিফিকেশন আর অ্যাপ্লিকেশন ফর্ম আর অনলাইন পেমেন্ট, অর্থাৎ 3টে এখানে ধাপে ধাপে করতে হবে যদি আপনি আবেদন করতে চান। বুঝা গেল ভিডিওটা, ভিডিও দেখার জন্য ধন্যবাদ, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।